হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আজকে আমি ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা যে অধ্যায় আছে সেটার প্রথম পার্ট আমি এর আগে আলোচনা করেছি, আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পার্টে আছে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, বক্ররেখাটির উপর এমন বিন্দুর মান বের করো যেখানে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব হয়। তাহলে আমরা লিখি, মনে করি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা সমীকরণ নাম্বার এক। তাহলে এটা আমরা অন্তরীকরণ করব, তাহলে ডি বাই ডি এক্স ইকুয়াল টু কত, ডি বাই ডি এক্স ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, বা এটা কিন্তু আমরা লিখতে পারি যে ওয়াই ওয়াই ইকুয়াল টু, আমরা লিখতে পারি এটা যে ওয়াই ইকুয়াল টু এত, অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। বা আমি যেভাবে শুরুতে শুরু করছি ওইভাবে করলেও হবে, আপনারা যে যেভাবে বোঝেন, যেহেতু আমি আগের ম্যাথগুলো এইভাবেই করাইছি এই জন্য আমি ডি ওয়াই বাই ডি এক্সটা অ্যাড করে দিলাম। ওকে, ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন দেখেন এই যে ডি বাই ডি এক্স, এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে প্রত্যেকটার সাথেই গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি আমরা আলাদাভাবে লিখি, ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এই যে প্লাস ডি বাই ডি এক্স ইন্টু টু এ এক্স, এই যে প্লাস আবার ডি বাই ডি এক্স ইন্টু কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। বা এখানে এখানে লক্ষ্য করেন, ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান আমরা কি জানি, এটা কিন্তু একটা সূত্রতে পড়ছে, ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস, এখন এখানে দেখে ডি বাই ডি এক্স ইন্টু টু এ এক্স, এখানে কিন্তু টু এ এটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ তার মানে এটা আমরা আলাদা করে লিখবো টু এ, তাহলে এখানে থাকলো শুধু এক্স, ডি বাই ডি এক্স ইন্টু এক্স সমান আমরা কি জানি ওয়ান, অর্থাৎ টু এ ইন্টু ওয়ান তার মানে টু এ, তার আর বাকিটা লিখতে হবে না, প্লাস ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান আমরা টু এক্স লিখছি, তাহলে ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার সমান আমরা অবশ্যই টু ওয়াই লিখতে পারি, তাহলে টু ওয়াই ইন্টু এই যে ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এটার ওয়াইকে আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। এখন দেখেন এই যে এখানেও এটাতেও টু আছে, এখানেও টু আছে, এখানেও টু আছে, তাইলে আমরা যদি উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের কি দেখবে, এক্স প্লাস এ প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। বা এখন জাস্ট আমরা ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স এইটা এক পাশে রাখবো, ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এই যে এই পাশে এক্স প্লাস এ, এটা মানে প্লাস এক্স প্লাস এ আছে, যদি এটা আমরা ডান পাশে নেই তার মানে মাইনাস এক্স প্লাস এ, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস এ। বা এখন আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এই যে এখানে ওয়াই এখানে গুণ অবস্থায় আছে, তার মানে এটা ডান পাশে যখন আসবে, এই পাশে সমান চিহ্নর ডান পাশে যখন আসবে তখন এটা গুণটা ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস এ এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ ওয়াই। এখন দেখেন আমরা কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমাদের প্রশ্নই ছিল যে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব, তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব যেহেতু এখন আমরা লিখতে পারি যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, অতএব তাইলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ইনফিনিটি, এটা হচ্ছে একটা শর্ত যে যদি স্পর্শক সময় এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে তার মান হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা এখন ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা বসাবো, এখন ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত, মাইনাস এক্স প্লাস এ ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি। আমরা জানি যে হচ্ছে কোনো ভগ্নাংশের মান যদি অসীম হয় তাহলে তার
হর হচ্ছে শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই ভগ্নাংশটার মান অসীম, অসীম তো তাই না, এই যে ইনফিনিটি, এই ভগ্নাংশের মান অসীম, তার মানে এর হর হচ্ছে শূন্য, তাইলে কি হবে, অতএব ওয়াই ইকুয়াল টু শূন্য। যেহেতু এই কোনো যেহেতু বলা আছে যে ভগ্নাংশের মান অসীম হইলেই তার হর শূন্য হয়ে যাবে, তাহলে হর ওয়াই আছে, ওয়াই ইকুয়াল টু শূন্য। তাহলে এখন আমরা কি করব, যে ওয়াই এর মান সমীকরণ সমীকরণ একে বসিয়ে পাই তাহলে আমাদের সমীকরণ এক কি ছিল, সমীকরণ এক ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে জাস্ট আমরা ওয়াই এর মানটা বসাবো, তাহলে সমীকরণ এক ছিল এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাইলে আমরা হচ্ছে এখানে জাস্ট ওয়াই এর মানটা বসাবো, তাহলে বাকিগুলো ঠিকই থাকবে, এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স, এখানে ওয়াই এর মান যদি জিরো বসাই তাহলে জিরো স্কোয়ার, তার মানে জিরো জিরোই থাকবে, তার মানে বাকিগুলো লিখতে হবে না, ইকুয়াল টু জিরো। এখানে দেখেন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে আমরা যদি এখন একটা এক্স কমন নেই বা এক্স যদি কমন নেই, তাহলে এখানে এক্স থাকবে আর এখানে টু এ থাকবে, ইকুয়াল টু জিরো। তাহলে অতএব এই যে এক্স ইকুয়াল টু জিরো, আবার এক্স প্লাস টু এ ইকুয়াল টু জিরো, আবার এক্স প্লাস টু এ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু এখানে প্লাস টু, এখানে প্লাস টু এ আছে, তার মানে বাম ডান পাশে গিয়ে মাইনাস টু এ হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, দুই এক্স এর মান কিন্তু দুইটা বের হয়েছে, অর্থাৎ ওয়াই এর মান যখন জিরো জিরো তখন আমরা এক্স এর মান একবার পাইছি হচ্ছে জিরো, একবার পাইছি মাইনাস টু এ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় বিন্দু সমূহ জিরো কমা জিরো এবং মাইনাস টু এ কমা জিরো, এটা জাস্ট আমরা ওয়াই এর মান জিরো, ওয়াই এর মান যখন জিরো তখন এক্স এর মান মাইনাস টু এ, আবার ওয়াই এর মান যখন জিরো তখন এক্স এর মান জিরো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পার্ট ওয়ানে আমি যেভাবে দেখাইছি বা পার্ট ওয়ানে যেমন নিয়ম ছিল সেম পার্ট টুতেও আছে, তো আশা করি সবগুলো ম্যাথই ঠিকঠাকভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই যদি একটু বুঝে বুঝে করেন। তো এখন আমরা আরেকটি ম্যাথ দেখব, এখানে কি দেয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো। এখানে ওয়াই এর মানটা দেয়া আছে আর আমাদের স্থানাঙ্কটা বের করতে বলছে, তাইলে আমরা লিখব এখন যে দেওয়া আছে, দেওয়া আছে কি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু সমীকরণ এক। অতএব তাহলে ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স, এখানে জাস্ট ওয়াই এর মানটা আমরা বসাবো, তাহলে ওয়াই এর মান কি, এক্স স্কোয়ার প্লাস রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখেন ডি এটার সাথে যদি এটা গুণ দেন ডি বাই ডি, এটা কিন্তু ডি বাই ডি এক্স এগুলোর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান আমরা কি জানি টু এক্স, প্লাস ডি বাই ডি এক্স ইন্টু রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখন আমাদের কি আছে, টু এক্স, টু এক্স প্লাস ডি বাই ডি এক্স রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা সূত্রতে পড়ছে, এই সূত্রটা কি, এটা সমান আমরা জানি ওয়ান ডিভাইডেড টু ইন্টু রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, আবার এখানে হচ্ছে ফোর এই এক্সটা হচ্ছে এইটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে, তাইলে ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু ইন্টু রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ডি বাই ডি এক্স ইন্টু ফোর, অর্থাৎ এই ফোরটাকে যদি আপনারা সি কল্পনা করেন তার মানে ডি বাই ডি এক্স ইন্টু সি, এটার মান হচ্ছে আপনার জিরো, তার মানে আমাদের এখানে জিরো লিখতে হবে না, এখানে কি আছে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ারের সূত্র আমরা কি জানি টু এক্স, তার মানে এখানে মাইনাস আছে, অর্থাৎ আমরা এখানে লিখব মাইনাস টু এক্স। তাহলে এখানে গেল, এখানে কি থাকলো টু এক্স,
এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এই -2 এটা কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তার মানে এই টু আর হচ্ছে এই টু কাটা যাবে, এখানে থাকলো তাহলে -6। এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে এই এক্সটা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এক্স উপরে চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড √4 -x². এটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান পাইলাম। এটা আমরা এখন আমরা লিখবো যে যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম যে যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি হবে, অর্থাৎ এর মানটা অসীম হয়ে যাবে। তাহলে আমরা এখন যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বসাই, ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা কি পাইছি, 2x -x ডিভাইডেড √4 -x². হ্যাঁ, এটা সমান কি আমরা লিখবো, এটা সমান লিখবো ইনফিনিটি। বা এখন দেখেন এই যে এটার নিচে কিন্তু একটা ওয়ান আছে, হ্যাঁ, তাইলে এটার এটার যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো, 1 √4 -x² তাহলে দেখেন √4 -x² কে 1 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে এইটাই থাকবে, আবার এটাকে 2x দ্বারা গুণ হবে, অর্থাৎ 2x √4 -x² আর এখানে মাইনাস মাইনাস, আর উপরে এটা √4 -x² কে √4 -x² দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 কে x দ্বারা গুণ করলে x ইকুয়াল টু ইনফিনিটি। এখন দেখেন যে আমরা কিন্তু একটা কথা জানি যে কোনো ভগ্নাংশের মান যদি অসীম হয় তাহলে তার হর শূন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখেন যে তাহলে এখানে কি হবে যে এই এইটি একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটার মান হচ্ছে অসীম, তাহলে এর হরটা শূন্য হয়ে যাবে, তাহলে এর হর √4 -x² ইকুয়াল টু শূন্য। তাইলে বা 4 -x² ইকুয়াল টু 0, বা -x² ইকুয়াল টু এই +4 এই পাশে গিয়ে -4 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কাটা গেলে বা x² ইকুয়াল টু +4, অতএব x ইকুয়াল টু +2, কারণ স্কোয়ার এর পাশে গিয়ে রুট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে x এর মান +2 অথবা -2 যে কোনো একটা পাইছি। এখন আমরা এইভাবে লিখবো যে x এর মান +2 হলে সমীকরণ 1 হতে পাই, তাহলে সমীকরণ আমাদের এক কি ছিল, সমীকরণ এক ছিল যে x² +√4 -x² জাস্ট এখানে এই সমীকরণটাতে আমরা x এর মান হচ্ছে +2 বসাবো, তাহলে সমীকরণ ছিল যে x² +√4 -x² এখানে জাস্ট আমরা x এর মান 2 বসাবো, তাহলে 2² +√4 -2² 2 × 2 = 4, আর এখানে দেখেন √4 -2 উপর স্কয়ার, √4 -2² এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তার মানে তাহলে এটার মান 0 আসবে, তাহলে 4 +0 ইকুয়াল টু 4, তাহলে আমাদের আর 0 লিখতে হবে না। এখন আমরা x এর মান +2 বসায় +4 পাইলাম, এবার বসাবো আমরা x এর মান -2, তাহলে x এর মান -2 বসিয়ে পাই x² +√4 -x², তাহলে -2 উপর স্কোয়ার +√4 -2 উপর স্কোয়ার, দেখেন -2 উপর স্কোয়ার করলে +4, আর +√4 -2 উপর স্কোয়ার এটা যদি আপনি ক্যালকুলেশন করেন এটার মানও 0 আসবে, তার মানে আমাদের 0 লিখতে হবে না, অর্থাৎ দুইটার মানই আমরা +4 পাইলাম। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব নির্ণেয় বিন্দু সমূহ 0,
নির্ণয় বিন্দু সমূহ কি, আমরা y এর মান কি কি পাইছিলাম? y এর মান পাইছিলাম হচ্ছে 2 আর 4। তাহলে 2,4 ইকুয়াল টু 2,4 এবং 4,4, অর্থাৎ y এর মান যখন 2 তখন x এর, অর্থাৎ y এর মান যখন 2 তখন x এর মান 4 এবং y এর মান যখন 4 তখন x এর মানও 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই পার্ট 3 আপলোড দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।